নমস্কার বন্ধুরা আজকে টেম্পারেচার খুবই হাই তো এই টাইমে ক্যাক্টাসকে কীভাবে পরিচর্যা নেবেন এই টাইমে যদি আপনারা একদিন ছাড়াও জল দেন সেটা ক্যাকটাসের জন্যে ভালো এবং এই ধরনের যারা পলি হাউসের মধ্যে রাখছেন তাদের জন্য কিন্তু ক্যাকটাসকে মিনিমাম দিনে একবার করে বা একদিন ছাড়া জল দিতে হবে এখানে আমার নার্সারিতে ডিফারেন্ট টাইপের ক্যাকটাস আছে এবং এইগুলো ফর সেলের জন্য এবং এতে দেখুন প্রত্যেকটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল কিছু এসেছিল ফুল আসছে এবং আগের যেসব ভিডিওগুলো দেখেছিলাম তাতে কিন্তু ওটা আমার প্রোডাকশান হাউস যেখানে প্রোডাকশান গাছ তৈরি করা হয় এবং এখান থেকে সেল করা হয় তো এখানে সুন্দরভাবে গুছিয়ে সাজানো আছে এবং ক্যাকটাসের ফুল অ্যাকচুয়ালি গোলাপ ফুলের থেকেও সুন্দর লাগে তো এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি কার্সেল ক্যাকটাস এবং এইগুলো খুব এজেড যেসব ক্যাকটাস আছে সেইগুলো এবং এইখানে দেখুন একটি ক্যাকটাসে কত পরিমাণে আপনার বীজ এসেছে এইগুলো থেকে নতুন জার্মিনেশান করা হবে এবং কীভাবে করা হবে সেইগুলোও পরের ভিডিওতে দেখাবো এবং এইখানে কিছু অ্যাস্ট্রোভাইটাম এবং অ্যালোর ভ্যারাইটি আছে এইগুলো জেবরিয়ানা তো এইগুলো খুব সুন্দর ফুল নয় কিন্তু এর হচ্ছে পাতাতেই মানায় তো এই ফুলগুলোকে আমাদের কেটে দিতে হবে যাতে গাছটি গ্রোথ হয় এবং এইখান থেকে যেসব পাবসগুলো নতুন বেরোচ্ছে এইগুলো আমরা এই গরমের সময় কিন্তু যদি ভেঙে নিয়ে বসাই তাহলে কিন্তু আবার নতুন নতুন একটি করে গাছের সৃষ্টি হবে এবং এইগুলো সব অ্যালোর ভ্যারাইটি এইগুলোও দেখুন নিচে থেকে কত সব বেরোচ্ছে আর এইগুলো হচ্ছে আপনার স্নেক প্ল্যান্টের ভ্যারাইটি এবং কত বুসি গাছ এইগুলোও কিন্তু একদম রেডি গাছ ফর সেলের জন্য দেখতেই পাচ্ছেন এখানে কিছু অ্যাডিনিয়ামের ভ্যারাইটি আছে এবং যেইগুলো দেখুন সব ডবল প্যাটার্ন ট্রিপল প্যাটার্ন এইগুলোও ফর সেলের জন্য এবং এই দিকে বেডেও আছে সব অ্যাডিনিয়াম তো এখানে আট থেকে দশটির মতো ভ্যারাইটি পেয়ে যাবেন তো আজকের মতো এখানে শেষ করছি নমস্কার